আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা শেষে গুলিতে নিহত এক, আহত 10। চকরিয়া উপজেলায় মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজার নামাজ শেষে এক মুখোশধারী গুলিতে ফোরকানুল ইসলাম সাঈদ নামে একজন নিহত হয়েছেন। এই সময় মুসল্লিদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ সহ কমপক্ষে 40 জন আহত হয়েছে। মঙ্গলবার 15 আগস্ট বিকেল 4টার দিকে চিরিঙ্গা জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে এই ঘটনা ঘটে। ফুরকানুল ইসলাম চক্রিয়া পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডের আব্দুল বাড়ি পাড়া এলাকার আবুল ফজলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে বিভিন্ন নাটকীয়তার মধ্যে দিয়ে অবশেষে পৌর শহরের নামার চিরিঙ্গা জামে মসজিদে শান্তিপূর্ণভাবে শেষ হয়। মুসল্লিরা ফিরে যাওয়ার সময় পুলিশের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় উচ্ছৃঙ্খলতা জনতা পুলিশের গাড়িতে ইট পাটকেল ছুটতে থাকে। এতে পুলিশের গাড়ি সহ বেশ কয়েকটি গাড়ি ভেঙে যায় এবং পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হয়। এর মধ্যে 3 জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ বানিয়াছড়া এলাকার মনির আহমেদ ও কুতুবিয়ানের কুতুব উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আরেকজনকে ফুরকানুল ইসলাম মুখোশধারী গুলিতে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদেরকে চকরিয়া বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য জাফর আলম এমপি নেতৃত্বে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।